পৃথিবীতে একটা জাতি ছিল, পরিচিত একটা জাতি ছিল। কোরআন মাজিদে এই জাতির নামে একটা সূরাও আছে, এই জাতির নাম হচ্ছে বানী ইসরাইল। নাম কি? বানী ইসরাইল। এই বানী ইসরাইল জাতি বর্তমানে আমরা যাদেরকে ইয়াহুদি বলে চিনি, কি বলি? ইয়াহুদি। এই বানী ইসরাইল জাতি এবং এই অভিশপ্ত ইয়াহুদি জাতির ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব এবং কেন আজকে এই ইয়াহুদি জাতি মুসলমানদের বাইতুল মাকদাস দখল করে আছে এবং পুরো ফিলিস্তিনটাকে তারা কেন দখল করতে চায়, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানব এই অভিশপ্ত জাতি ইয়াহুদি এবং বানী ইসরাইল, এই বানী ইসরাইল জাতি এবং অভিশপ্ত ইয়াহুদি জাতির ইতিহাস আজকে জানবো এবং কেন তারা ফিলিস্তিন দখল করতে চায় এটা জেনে তারপরে আমরা বাসায় যাব ইনশাআল্লাহ। এখন বলেন তো, যদি বলি বানী ইসরাইলের কথা, ইয়াহুদি জাতির কথা, তাহলে অবশ্যই একজন নবীর নাম সামনে ভেসে আসবে। বলেন তো, এই বানী ইসরাইল জাতির সাথে যেই নবীর সম্পর্ক যুক্ত, এই নবীটির নাম কি? বলেন তো, কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাম। তার মানে বানী ইসরাইলের নাম শুনলেই হযরতে মূসা আলাইহিস সালামের কথা সামনে ভেসে আসে। আসলে সর্বপ্রথম কিন্তু মূসা নবীর সঙ্গে বানী ইসরাইলের সম্পর্ক নয়, বানী ইসরাইলের জীবনী ইতিহাস যদি আপনাকে বোঝাইতে চাই তাহলে যেই নবীর কথা সর্বপ্রথম আনতে হবে, এই নবীর নাম হচ্ছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ, বলবেন না আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই ইব্রাহিম নবীকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের পিতা। এই নবীগণের পিতা আবুল আম্বিয়া বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের। ইব্রাহিম নবীর দুইজন স্ত্রী ছিলেন। প্রথম অবস্থায় আল্লাহর নবী ইব্রাহিম যে নারীকে বিয়ে করেছিলেন, এই নারীর নাম হলো আম্মাজান সারা আলাইহিসাল্লাম। সুবহানাল্লাহ। আপনারা অবাক হয়ে যাবেন, বলতে পারেন হুজুর, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নারী সৃষ্টি করেছেন এই নারীগুলোর মধ্যে সবচাইতে সুন্দরী নারী কে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ দুনিয়াতে যত নারী সৃষ্টি করেছেন আপনি হয়তো এই তথ্যটা জানেন না, আজকে শুনে যান। সবচাইতে সুন্দরী নারী যাকে বলা হয় বিশ্ব সুন্দরী, এর চাইতে আর সুন্দরী নারী নাই, এই সুন্দরী নারীর নাম হলো আদিমাতা হযরতে হাওয়া। হাওয়া আলাইহিসসালাম হলো পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী। সুবহানাল্লাহ, বলবেন না। এরপরে দ্বিতীয় বিশ্ব সুন্দরী আম্মাজান হাওয়া আলাইহিসসালামের পরে সবচাইতে সুন্দরী নারী হলো ইব্রাহিম নবীর স্ত্রী আম্মাজান সারা আলাইহিসসালাম। প্রিয় ভাইয়েরা আমার, তারা হলেন বিশ্ব সুন্দরী, তখনও ছিল বিশ্ব সুন্দরী, এখনো আছে বিশ্ব সুন্দরী। তৎকালীন সময়ে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, বিদায়ী তাদেরকে বিশ্ব সুন্দরী বলা হলো। কিন্তু বর্তমান পৃথিবীতে বিশ্ব সুন্দরী হওয়ার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করা লাগে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারপরে বিশ্ব সুন্দরী হওয়া লাগে। দুনিয়াতে আমরা যদি যুবকদেরকে বলি, ও যুবক তুমি বলো তো বিশ্ব সুন্দরী নারীর নাম কি, তাহলে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়ার নাম কিন্তু এখানে যুবকরা বলে দিবে। কারণ আমরা টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে এইটাই জেনেছি। আজকে আমরা দুনিয়াতে বিশ্ব সুন্দরী কাদেরকে বলা হয়? দুনিয়ার জমিনে তৎকালীন সময়ে যেই নারী গোলাপ সুন্দর চেহারার অধিকারী ছিল, আল্লাহর ইবাদত করত, আমল করত, পর্দা করত, নিজের সৌন্দর্যকে লুকায়া রাখত, ঝিনুকের মতো, ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সুন্দর করে সুরক্ষিত থাকে, এরকম করে পর্দার মধ্যে যেই নারীগুলা সুন্দরী নারীগুলা নিজেদেরকে আবৃত করে রাখতো তাদেরকে বিশ্ব সুন্দরী বলা হতো। আর বর্তমানে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার মধ্যে চেহারা সুন্দর শুধু নয়, যেই নারী তার কাপড় যত বেশি খুলতে পারে এই নারীকে বিশ্ব সুন্দরী বানায় দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু বিশ্ব সুন্দরী নারীর নাম হলো আম্মাজান হাওয়া। আর হাওয়া আলাইহিসসালামের পরে দ্বিতীয় বিশ্ব সুন্দরী হলেন মা সারা আলাইহিসসালাম, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী। এই মা সারা আলাইহিসসালামকে বিয়ে করার পরে আল্লাহর নবী ইব্রাহিম নবী যখন মিশরে গেলেন, মিশরে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট যখন মা সারা আলাইহিসসালামের জন্য একটা দাসী দিলেন,
নাম হলো হাজেরা এই হাজেরাকে নিয়ে আসার পরে ইব্রাহিম নবী তাকে বিয়ে করলেন সারার অনুমতিতে সারার পরামর্শক্রমে যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে বিবাহ করলেন করার পরে মা হাজেরার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিলেন নাম তার হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে তার বংশ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সর্ব সেরা নবীর জন্ম সুবহানাল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন ইসমাঈল নবী আর প্রথম স্ত্রী আম্মা জান সারা এই সারার প্রথমত সন্তান হতো না বহু বছর পরে আল্লাহ তাআলা অনুগ্রহ করে একটা সন্তান দিলেন এই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম নাম কি হযরত ইসহাক আলাইহিস সালাম আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন মা সারার গর্ভে এই সন্তানের নাম হলো ইসহাক এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানের নাম হলো ইয়াকুব আমরা যেটাকে ইয়াকুব নবী বলে চিনি ইয়াকুব নবীর সন্তান হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বানী ইসরায়েল জাতির শুরু হচ্ছে ইব্রাহিম নবীর থেকে ইব্রাহিম নবীর সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম ইসহাক নবীর সন্তানের নাম হলো ইয়াকুব আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামের আরেকটা উপনাম ছিল এই উপনাম হলো ইসরায়েল সুবহানাল্লাহ বলেন আমাদের চারটা মাযহাবের যিনি সেরা নুমান বিন সাবিত আমরা যেই ইমামকে ইমাম ইমামে আজম আবু হানিফা বলে চিনি আবু হানিফা কিন্তু ওনার আসল নাম নয় আসল নাম হচ্ছে নুমান বিন সাবিত কিন্তু আসল নামের পরে আবু হানিফা হলো উপনাম ঠিক তেমন করে এই নুমান বিন সাবিতের নাম উপনাম যেমন আবু হানিফা ঠিক তেমন করে আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার আরেকটা নাম হলো ইসরাইল আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামের আসল নাম হলো ইয়াকুব আমার প্রিয় ভাইরা আমার তাহলে ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল আর ইয়াকুব আলাইহিস সালামের থেকে পরবর্তীতে যে বংশধররা তৈরি হলো এদেরকে বলা হতো বানী ইসরাইল তাহলে বানী ইসরাইল কোথ থেকে শুরু হলো বুঝতে পারলাম তো নাকি প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামের একজন দুইজন নয় বারো বারো জন সন্তান তার মধ্যে একজন হলো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম এই হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে ইউসুফ নবী যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন একটুখানি বড় হয়ে গেলেন একদিন ঘুমায় গেছেন ঘুমের মধ্যে আল্লাহর নবী ইউসুফ স্বপ্নও দেখলেন দেখার পরে আব্বার কাছে এসে বলছে আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি এইটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন আল্লাহু আকবার আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পিতার কাছে বলছে আব্বা আমি ইউসুফ স্বপ্নে দেখেছি এগারোটা নক্ষত্র চন্দ্র সূর্য আমি ইউসুফের পায়ে সেজদা দেই এ কথা যখনই ইয়াকুব নবীর কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইয়াকুব বুঝতে পারলেন আমার সন্তান ইউসুফ আল্লাহর নবী হবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার তাহলে ইয়াকুব নবীর সন্তান ছিল মোট বারোটা কয়টা বারোটা আল্লাহ রাব্বুল আলামিন এই বানী ইসরায়েলকে দুনিয়ার জমিনে বানী ইসরায়েল জাতি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন বানী ইসরায়েলদের উদ্দেশ্যে বলল বানী ইসরায়েল জাতি তোমরা শোনো তোমরা শুধুমাত্র একটা ওয়াদা ঠিক রাখবা আমি আল্লাহর ওয়াদা ঠিক রাখবা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বানী ইসরায়েল জাতিকে রহমত দিয়ে ভরপুর করে দিব সুবহানাল্লাহ
বনি ইসরাইল জাতিকে আল্লাহ বলল আমি তোমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দিব কিন্তু শর্ত হলো তোমরা বনি ইসরাইল জাতি আমি আল্লাহর ওয়াদা ঠিক রাখবা ওয়াদাটা কি ওয়াদা হলো আমি আল্লাহর গোলামির বাহিরে তোমরা কেউ যাবা না তাহলে গোলামি করতে হবে কার কেউ জবান বন্ধ রাখবেন না সবাই বলেন যুবক ভাইরা আল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ বললেন বনি ইসরাইল শোনো আমি তোমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দিব শর্ত হলো তোমরা আমি আল্লাহর ইবাদতের বাহিরে যাবা না এমন কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন জানায়া দেওয়ার পরে এই বনি ইসরাইল জাতি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদাটা মেনে নিল তারা ওয়াদা করলো আমরা কেউ আল্লাহর ইবাদতের বাইরে যাব না এমন কথা ওয়াদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ নবীকে পাঠালেন এবং ইয়াকুব নবী যখন ইয়াকুব নবীর কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বা আমি তো এমন স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমি ইউসুফের পায়ে সেজদা দেই ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার সন্তান নবী হবে ইয়াকুব আলাইহিস সালামের ওই 10 জন ছেলের চাইতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে এতিম হওয়ার কারণে মা না থাকার কারণে একটু বেশি ভালো ভালোবাসতেন এমনিতেই বেশি ভালোবাসেন আবার ইউসুফকে বলল বাবা ইউসুফ তুমি শোনো আমি তুমি যে এমন স্বপ্ন দেখেছো ভুলেও এই স্বপ্নের কথা তুমি তোমার 10 ভাইয়ের কাছে বলবা না তুমি যদি বলো তাহলে ওই 10 ভাই তোমার বিরুদ্ধে কায়দা করবে ষড়যন্ত্র করবে কিন্তু বড় ভাই ইয়াহুদার স্ত্রী পাশ থেকে শুনতে পেল শুনতে পাওয়ার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য 10 ভাইকে বলে দিল এই 10 ভাই কিন্তু এত সুন্দর করে তাদের উপর আল্লাহ রহমত দিয়েছিল বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিল কিন্তু তারা এবার প্রথম নাম্বার ওয়াদা ভঙ্গ করে দিল আল্লাহর গোলামির বাইরে যেতে নিষেধ করেছিল আমার আল্লাহ কিন্তু তারা লোভে পড়ে গেল চিন্তা করলো আমাদের আব্বা ইয়াকুব নবী এমনিতেই ইউসুফকে বেশি ভালোবাসে আজকে যদি আবার আমরা এই 10 ভাইয়ের আজকে যদি আমার আব্বার সামনে যেই স্বপ্নের কথা বলেছে তার মানে তো বোঝা যাচ্ছে এই স্বপ্ন দেখার কারণে আমার আব্বা আমার ভাই ইউসুফকে আগের চাইতে আরো বেশি ভালোবাসবে তাহলে কি করা যায় কি করা যায় তারা সবাই মিলে চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো ইউসুফকে নিয়ে যে দূরে কূপে ফেলে দেওয়া লাগবে অথবা বনবাসে রেখে আসা লাগবে এখানে লক্ষণীয় বিষয় হলো এইটা ইউসুফ নবীর কোনো কোনো দোষ ছিল না দোষ ছিল নাকি কোনো দোষ ছিল না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দোষ হলো একটাই ইউসুফ নবী বাবার কাছে অন্য ভাইদের তুলনায় বেশি জনপ্রিয় ছিল বেশি প্রিয় ছিল ঠিক আজকেও দুনিয়ার জমিনে তাকায়া দেখেন আলেমদের কোনো দোষ নাই হুজুরদের কোনো দোষ নাই কিন্তু আজকে হুজুরদের বিরুদ্ধে একটা শ্রেণীর মানুষ লেগেছে কারণ হলো তারা বুঝতে পারছে হুজুরদের যদিও কোনো দোষ নাই আলেমদের যদিও কোনো দোষ নাই কিন্তু এই আলেমেরা তাদের চাইতে জনগণের কাছে বেশি জনপ্রিয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য আজকে হুজুরদের ওপর আলেমদের ওপর জেল জরিমানা হামলা মামলা কত কি চলছে সারা দুনিয়ার মাঝে প্রিয় ভাইরা তাহলে বোঝা যাচ্ছে আপনি যত ভালো মানুষ হন না কেন আপনি যদি জনগণের কাছে বেশি প্রিয় হন এটা একটা শ্রেণীর সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা এইবার 10 ভাই প্রথম নাম্বার ওয়াদা ভঙ্গ করলো 10 ভাই মিলিয়া ইউসুফ নবীকে নিয়ে যে কূপে ফেলে দিল কূপে ফেলে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে যাইয়া এইবার এই বনি ইসরাইল জাতি ওই 10 ভাইয়ের উপরে আমার আল্লাহ আস্তে আস্তে দুর্ভিক্ষ নাজিল করা শুরু করে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলছিল কূপে ফেলার পরে আল্লাহ কূপ থেকে উঠাইয়া রাজপ্রসাদে ঢুকাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন আর ইউসুফ নবীকে হামলা করলো ইউসুফ নবীকে কূপে ফেললো কূপ থেকে তুলে তাকে রাজপ্রসাদে দিলেন আমার আল্লাহ আর যেই 10 ভাই মিলে ষড়যন্ত্র করলো জেলে ভরার চিন্তা করলো গুম করলো ওই 10 ভাইয়ের উপরে আমার আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করার কারণে দুর্ভিক্ষ দিয়ে দিল আজকেও দুনিয়ার জমিনে দেখেন যদি কোনো রাষ্ট্রে যদি কোনো জনপদে যদি কোনো এলাকায় বিনা দোষে আলেমদের উপর হামলা হয় মামলা হয় বিনা দোষে যদি আলেমদের উপর অত্যাচার করা হয় বিনা দোষে ভালো ভালো মানুষগুলোকে যদি জেলে দেওয়া হয় বিনা দোষে ভালো ভালো মানুষগুলোকে যদি গুম করা হয় বিনা দোষে ভালো ভালো মানুষগুলোকে যদি খুন করা হয় তাহলে ওই দেশের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ দুর্ভিক্ষ দিয়া দিবেন জোরে বলেন ঠিক কিনা
তাহলে দুর্ভিক্ষ এমনি আসে না দুর্ভিক্ষ ওই দেশের উপরে ওই রাষ্ট্রের উপরে আসবে যেই রাষ্ট্রে বিনা দোষে আলেমদের উপর সাধারণ মানুষের উপর জুলুম করা হয় আমার প্রিয় ভাইয়েরা তাহলে এইবার যখন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে রাজপ্রসাদে নিয়ে যাওয়া হলো কূপ থেকে রাজপ্রসাদে নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা হযরত ইউসুফকে সরাসরি মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিলেন সুবহানাল্লাহ ইউসুফ নবীকে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন কে জোরে বলেন কে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন আমার আল্লাহ আর যেই ভাইগুলা কূপের মধ্যে ফেলছিল গুম করছিল ওই ভাইদের উপরে দুর্ভিক্ষ দিলেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এইবার ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন আর ওই 10 ভাই মিলে তারা যখন দুর্ভিক্ষে পতিত হয়ে গেলেন পেটের মধ্যে খাবার নাই খোদা খোদার যন্ত্রণায় তারা স্থির থাকতে পারে না এইবার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহর কাছে ভঙ্গ করেছিল আমার আল্লাহ শুধু বলেছিল বানি ইসরাইল তোমরা শোনো আমার একটা ওয়াদা ঠিক রাখবা সেইটা হলো আমার গোলামের বাইরে যাবা না আমার অর্ডারের বাইরে যাবা না তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রহমত দিয়ে ভরপুর করে দেব এত রহমত থাকার পরও তাদের হিংসা বাবার কাছে ইউসুফ বেশি জনপ্রিয় যার কারণে ইউসুফকে কূপে ফেললো আল্লাহর এক নাম্বার ওয়াদা ভঙ্গ করলো ওয়াদা ভঙ্গ করার কারণে আমার আল্লাহ ইউসুফ নবীর উপরে দুর্ভিক্ষ ইউসুফ নবীর ভাইদের উপরে দুর্ভিক্ষ দিলেন যখন চারিদিকে দুর্ভিক্ষের হাহাকার শুরু হয়ে গেল এইবার ভাইরা আল্লাহর কাছে তওবা করা শুরু করলেন তওবা করা শুরু করলেন আল্লাহ তুমি দুর্ভিক্ষ দূর করে দাও এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর ভাইদের কথা কবুল করে নিলেন ইউসুফ নবীর ভাইদের তওবা আস্তে আস্তে কবুল করে নিলেন 10 ভাই মিলে খবর পেল মিশরের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট নতুন একজন খাদ্যমন্ত্রী হয়েছে ফুড মিনিস্টার হয়েছে যে নাকি বিনা পয়সায় একদম অল্প দামে খাবার বিতরণ করতেছে তারা এবার তাদের রাষ্ট্র থেকে এলাকা থেকে চলে আসলো মিশরে আসার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে খাবারের জন্য যখন বলল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 10 ভাইকে দেখে চিনতে পারল এই 10 জন ভাই ওই 10 জন ভাই যারা আমি ইউসুফকে বিনা দোষে কূপের মধ্যে গুম করেছিল প্রিয় ভাইরা আমার এইবার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই 10 ভাইকে দেখার পরে কিছু বললেন না maaf করে দিলেন সুবহানাল্লাহ তাহলে আজকেও যদি আমাদের উপরে কেউ জুলুম করে কষ্ট দেয় তাহলে আমাদের কাজ প্রতিশোধ নেওয়া নয় বরং ভাইদেরকে maaf করে জান্নাতের পথ দেখায় দেওয়া জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এইবার 10 ভাইকে maaf করে দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাই তোমরা একটা কাজ করো তোমরা সবাই মিলে এখনো পরিচয় দেয় না ছোট ভাই ছিল নাম তার বিনিয়ামিন নাম কি বিনিয়ামিন বিনিয়ামিনকে তোমরা আমার কাছে নিয়ে আসো বিনিয়ামিনকে নিয়ে আসলো আনার পরে আস্তে আস্তে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিয়ে দিলেন পিতাকেও কাছে পেয়ে গেলেন পরিচয় দেওয়ার পরে 10 ভাইকে আর ছোট ভাই বিনিয়ামিন মোট 11 ভাই কয় ভাই 11 ভাই ইউসুফ নবীকে দিয়া 12 জন এই 11 ভাইকে দাওয়াত দিয়ে দিলেন ভাই তোমরা শোনো যে এলাকায় আছো ওখানে আর থাকার দরকার নাই তোমরা তোমাদের বাড়ি ঘর আসবাবপত্র সব কিছু জিনিসপত্র নিয়া তোমরা এই মুহূর্তে মিশরে চলে আসো মিশরে এসে আমার সঙ্গে তোমরা থাকা শুরু করে দাও সুবহানাল্লাহ তাহলে বানী ইসরায়েল এতদিন ছিল অন্য একটা এলাকায় সেখান থেকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাই এবং বাবাকে সহ নিয়ে চলে আসলো মিশরে এখন বানী ইসরায়েল আস্তে আস্তে বসবাস করা শুরু করে দিল মিশর নামক দেশে কোন দেশে মিশরে বসবাস করা শুরু করে দিল মিশরে তাহলে তারা তওবা করেছিল তওবা কবুল করেছিলেন কে আল্লাহ কবুল করেছিল মিশরের মধ্যে তাদেরকে থাকার জায়গা দিল মিশরের মধ্যে তাদের বংশ বিস্তার হওয়া শুরু করে দিল তারা যখনই সময় পায় আল্লাহ তাআলার ইবাদত করেন আমার প্রিয় ভাইয়েরা ইবাদত করতে করতে বহুদিন পার হয়ে গেল আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানা পার হয়ে গেল ইউসুফ নবীর যুগ জামানা যখন পার হয়ে গেল এইবার বানী ইসরাইল জাতি আবার আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করল এবার আস্তে আস্তে তারা আবার ইবাদত বান্দেগী করা কমায় দিল
যখন ইবাদত বান্দেগী করা কমায় দিল আল্লাহ বলেছিল আমি তোমাদের উপর রহমত দেব আমি তোমাদের বরকত দিয়ে ভরপুর করে দেব শুধুমাত্র আমার ওয়াদাটা ঠিক রাখবা আমার গোলামির বাইরে যাবা যাবা না কিন্তু আল্লাহর ইবাদত কমায় দিল আল্লাহর বান্দেগী কমায় দেওয়ার কারণে এইবার বানী ইসরাইল জাতির উপর আল্লাহ আবার রাগান্বিত হয়ে গেলেন যাওয়ার পরে বানী ইসরাইল জাতির উপরে সৌর শাসক ফেরাউনকে তাদের উপরে চাপায় দিলেন জোরে বলেন আল্লাহু আকবার যখন তারা এতটাই সীমালঙ্ঘনকারী হয়ে গেল আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন বানী ইসরাইল জাতির উপরে আল্লাহ তাআলা স্বৈর শাসক ফেরাউনকে চাপায়া দিল আর ফেরাউন ক্ষমতায় আসার পরে এই বানী ইসরাইল জাতির উপর শুরু করলে চরম নির্যাতন নির্যাতনের স্টিম রোলার এত পরিমাণে নির্যাতন করে বানী ইসরাইল জাতি অস্থির হয়ে গেল নিজেরা আর যখন টিকতে পারে না নিজেদের অস্তিত্ব যখন মাটির সঙ্গে মিলে যায় তখন বানী ইসরাইল জাতি আবার আল্লাহর কাছে তওবা করা শুরু করে আল্লাহু আকবার এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত ঠিকমতো করে নাই যার কারণে আল্লাহ ফেরাউনকে তাদের উপর চাপায়া দিয়েছে স্বৈর শাসক চাপায়া দিয়েছে দেওয়ার পরে বানী ইসরাইল এবার পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে তখন আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে বলে আল্লাহ দয়াময় আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমি আমরা বানী ইসরাইল জাতিরা আর তোমার গোলামির বাইরে যাব না আল্লাহ তুমি আবার আমাদের উপর বরকত দাও রহমত দাও আমরা তোমার গোলামির বাইরে যাব না সব সময় তোমার ইবাদত করব কার ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে তো সৃষ্টি করেছে ইবাদতের জন্য তারও বলে দিল আল্লাহ আমি তোমার ইবাদত করব আমরা সবাই তোমার গোলামির বাইরে যাব না দয়া করে তোমার সব অর্ডার আমরা মানব কিন্তু তুমি দয়া করে স্বৈর শাসক ফেরাউনের কবল থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন আবার বানী ইসরাইল জাতির তওবা কবুল করে নিলেন বানী ইসরাইল জাতির দোয়া কবুল করে নিয়া এই ফেরাউনের কবল থেকে বানী ইসরাইলকে বাঁচানোর জন্য তাদের মধ্যে পয়গম্বর হযরতে মূসাকে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ এইবারে যখন বানী ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য হযরতে মূসা নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন হযরতে মূসা আলাইহিস সালাম যখন বানী ইসরাইল জাতির মধ্যে প্রেরণ হলেন হওয়ার পরে মূসা নবী বানী ইসরাইলদের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন মূসা নবী আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরে এই ফেরাউন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ক্ষেপে গেল তওবা করার কারণে মূসা নবীকে আল্লাহ দিলেন দেওয়ার পরে এইবার ফেরাউন যখন মূসা নবীর উপরে ক্ষেপে গেল বানী ইসরাইলের উপর আরো ক্ষেপে গেল একটা পর্যায়ে মূসা নবীকে বানী ইসরাইলদেরকে হত্যা করার জন্য আক্রমণ করার জন্য ফেরাউন দলবল নিয়া সৈন্য নিয়া যখন লোহিত সাগরের দিকে আল্লাহর নবী মূসা যখন লোহিত সাগরের কিনারা বরাবর চলে আসছে ফেরাউনও পিছন থেকে ধাওয়া করছে ধাওয়া করার পরে যুকুল সৈন্য সামন্ত নিয়া আল্লাহর নবী মূসার কাছাকাছি চলে এসেছে আসার পরে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এবার বানী ইসরাইলদেরকে নিয়া যখন সমুদ্রের নিকটবর্তী হয়ে গেছে তখন আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন ও মূসা তুমি একটা কাজ করো তোমার হাতের লাঠি দিয়া তুমি ওই সমুদ্রের মধ্যে লোহিত সাগরের মধ্যে বাড়ি দাও আল্লাহর নবী মূসা আল্লাহর অর্ডারে যখন সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলেন আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বারোটা প্রশস্ত রাস্তা বানিয়ে দিলেন সমুদ্রের পানি ফাঁক করে সুবহানাল্লাহ সবাই বলবেন রাস্তা বানাইছে কয়টা কয়টা জাতি কয়টা কয়টা জাতি আমার ভাইরা শুধুমাত্র বানী ইসরাইল জাতি একটা জাতি কিন্তু আল্লাহ কেন বারোটা রাস্তা বানালেন বারোটা রাস্তা বানানোর কারণ হলো ওই যে বলছিলাম ইউসুফ নবীরা ভাই কয়জন ইসরায়েলের সন্তান কয়জন ইয়াকুব নবীর সন্তান বারো জন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো বারো জন এই বারো জন সন্তানের থেকে বারোটা গোত্র তৈরি হয়েছিল মিশরে এই বারোটা গোত্র মিলেছিল বানী ইসরাইল জাতি এই বানী ইসরাইলের বারোটা গোত্রের জন্য আল্লাহ তাআলা প্রশস্ত বারোটা রাস্তা বানিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই প্রশস্ত বারোটা রাস্তা বানিয়ে দেওয়ার পরে এই জাতি বানী ইসরাইল বারোটা রাস্তা দিয়া
সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেল লোহিত সাগর যখন পার করে ফেলল লোহিত সাগর পার করে ওই পারে চলে যাওয়ার পরে এইবারে পিছন থেকে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে লোহিত সাগরের মধ্যে ডুবতে যায় লোহিত সাগরের মধ্যে যাবে রাস্তা দেখে ফেরাউনের মাথা খারাপ ফেরাউন এবার সৈন্য সামন্ত নিয়ে রাস্তার ভিতরে ডুবতে চায় কিন্তু ফেরাউনের কোন সৈন্য তো যাবেই না এমনকি ঘোড়াগুলো পর্যন্ত যাইতে চায় না আল্লাহু আকবার বলবেন না আপনারা দেখবেন ছাগলকে যখন কোন জায়গায় জোর করে নিয়ে যাইতে চান তখন সামনের পা দিয়ে কিন্তু হড়কা শক্ত করে মাটি আটকিয়ে ধরে আছে না নাই সামনের দিকে যেতে চায় না ঠিক তেমন করে ফেরাউনের ঘোড়াগুলোকে যতই জোরে জোরে চাবুক দিয়ে পেটায় একটা ঘোড়া কোন প্রাণী মানুষ পর্যন্ত ওই সমুদ্রের ভিতরে রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সাহস পায় না কারণ মানুষটা তো বোঝে না কিন্তু জন্তু জানোয়াররা কিন্তু বোঝে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদেরকে এটা বোঝার শক্তি দিয়েছে ভয়ে তারা নিচে নামতে চায় না এবার ফেরাউনের সঙ্গী হামান এই বদমাইশ বলে ও ফেরাউন একটা কাজ করো তুমি এই মুহূর্তে যেহেতু তোমার ঘোড়াগুলো কেউ যাইতে চায় না সমুদ্রের মধ্যে অতএব তোমার ঘোড়াগুলোর মধ্যে যেই ঘোড়াগুলো মাদি কি ঘোড়া যেগুলা মহিলা ঘোড়া এই মহিলা জন্তুদেরকে আগে পাঠায় দাও দিয়ে জোরে জোরে মাইর দাও মহিলা জন্তুগুলা মহিলা ঘোড়াগুলো যদি সামনে দৌড়ায় তাহলে দেখবাই মহিলাদের দেখে আকর্ষণের কারণে পুরুষ ঘোড়াগুলো মহিলাদের পিছন পিছন দৌড়াবে কথা কন ঠিক কিনা আজকে দোকানে এতগুলো মানুষ কেন মাহফিলে এত কম মানুষ কিন্তু দোকানের আশেপাশে এত মানুষ কেন দেখবেন মুরব্বীরা কিন্তু নাই মুরব্বী অধিকাংশ এখানেই বসে আছে যুবকরা বেশি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখানে বসে আছে আলহামদুলিল্লাহ বলবেন না এই বেশি যুবক ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে কিছু মেয়ে আছে ওই জায়গার মধ্যে গুরগুর 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 করতেছে কথা কি ভুল বললাম নাকি এইগুলার কারণে যুবকগুলো ওই জায়গায় গুরগুর করে ব্রয়লার মুরগি আছে না ব্রয়লার মুরগি আপনি দোকানের মধ্যে ঢুকবেন ঢোকার পরে দেখবেন দেশি মুরগি আপনারা দেখলে দৌড় দিয়ে চলে যায় আমি ছোটবেলায় আমরা 4-5 জন 6 জন 7 জন মিলে দৌড়ায় একটা দেশি মুরগির ধরতে পারি না ঠিক আজকেও কিছু এরকম নারী আছে পর্দার মধ্যে থাকে পুরুষ মানুষ দেখলে আড়ালে দৌড়ে চলে যায় আর কিছু নারী আছে এই ব্রয়লার মুরগির মতো ব্রয়লার মুরগির দেখবেন পেটের এখানে ফোড়া নাই পিঠের এখানে ফোড়া নাই পেট খালি পিঠ খালি জায়গায় জায়গায় শুধু ওই যে আপনার লোম দিয়া ফোড়া দিয়া ঢাকা ঠিক আজকেও বর্তমান সমাজেও দেখা যায় কিছু কিছু নারী ঠিক ব্রয়লার মুরগির মতো পেট খালি পিঠ খালি কইরা সুন্দর করে ঘুরে বেড়ায় সমাজের মধ্যে আর পুরুষ মানুষ দেখলে দেশি মুরগি দৌড় মানুষ দেখলে দৌড়ে চলে যায় আর ব্রয়লার মুরগি আপনি দোকানের মধ্যে পরীক্ষা করে দেখেন যখন ঢুকবেন ওই ঢোকার পরে আপনি যেখানে দাঁড়ায় আছেন ওই ব্রয়লার মুরগি শুধু ওখানেই ঘুরঘুর ওখানেই ঘুরঘুর ওখানেই ঘুরঘুর করে জোরে বলেন ঠিক কিনা আজকে কিছু নারীর স্বভাব এই ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে পুরুষ মানুষ দেখলে যুবক মানুষ দেখলে মায়েরা নারীরা জান্নাতি নারী এই মায়েদের উচিত সব সময় পুরুষ মানুষ থেকে দূরে থাকা পথ দাঁড়ালে থাকা মহিলারা যদি দোকানের মধ্যে ঘুরঘুর 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 করে তাহলে যুবকরা তো নষ্ট হবে কারণ যুবকদেরকে আল্লাহ নারীদের চাইতে কিছু কম শক্তি পাওয়ার দিয়ে দুনিয়ায় পাঠায় নারীদের কন্ট্রোল করার শক্তি বেশি দিয়েছে আমি কি ভুল বললাম এজন্য মায়েদেরকে সব সময় পর্দার আড়ালে থাকতে হবে ঝিনুকের মতো ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সুন্দর থাকে নিরাপদ থাকে ঠিক মায়েরাও পর্দার মধ্যে আড়ালেই নিরাপদে থাকে এখন যদি আপনারা দোকানে ঘোরাঘুরি করেন তাহলে আপনাদের জন্য যুবকরা এখানে আসবে না এটা স্বাভাবিক ব্যাপার এই দৃশ্যগুলো দেখে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আজকে আমাদের সমাজে দেখবেন কিছু নারী পুরুষের মতো সাজতে চায় পুরুষ হইতে চায় চুলগুলো কেটে কেটে পুরুষের মতো ছোট ছোট বানাইয়া জিন্সের প্যান্ট পরে আর ক্যাপ পরে ঘুরে বেড়ায় এরকম আছে না নাই কিছু পুরুষ লম্বা চুল রেখে দিয়েছে দেখে মনে হয় পিছন থেকে দেখলে বুঝবেন না আসলে এটা কি ছেলে নাকি মেয়ে বোঝাই যায় না কথা বলে ঠিক কিনা কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান বাজায় রাস্তা দিয়ে হাঁটে আসলে ডান বাম সামনে পিছনে মুরব্বীরা হেঁটে যাচ্ছে সালাম দেওয়া লাগবে ভালো করে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলা লাগবে বাপ না চাচা না এলাকার নেতা না খেতা দেখার টাইম নাই কানের মধ্যে হেডফোন দিয়ে গান বলতে বলতে রাস্তা কাঁপায়া ফেলতেছে জোরে বলেন ঠিক কিনা ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে সবাই আমার সাথে একটু বলেন তো বলেন 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 আশেপাশের লোকগুলো যাতে আইসে বসে বলেন নারীদের কিছু কার্যকলাপ এরকম চলছে যার কারণেই কবি বলছেন ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ আল্লাহ রে
কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া তারে চেনা বড় দায় আল্লাহ রে ঠিক কিনা যুবক ভাইরা বলেন ঠিক কিনা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া তারে চেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে হিন্দি গানে টান মারিয়া রাস্তা হাইটা যাই কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখছো কি কারবার বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার মগাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক কিনা ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ বলেন ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে গেছে আর এই দিকে ফেরাউন আর ফেরাউনের দলবল সাগরের মধ্যে ডুববে কিন্তু ঘোড়াগুলো সমুদ্রের মধ্যে ঢুকে না ঘোড়াগুলো সমুদ্রের ভিতরে ঢুকতেছে না যার কারণে মাদি ঘোড়াগুলোকে সামনে দিল মাদি ঘোড়া মহিলা ঘোড়াগুলোকে সামনে দেওয়ার পরে পুরুষ ঘোড়া সামনে রেখে দিল পিছনে রেখে দিল মহিলা ঘোড়াগুলো যখন সামনের দিক দিয়ে হাইটা যায় এই মহিলা ঘোড়া দেখে আকর্ষণের কারণে পুরুষ ঘোড়াগুলো এতক্ষণ পা হড়কায়া দাঁড়ায় থাকলো ওই মেদ্দি ঘোড়া সামনে দেখে পুরুষ ঘোড়াগুলো পিছন পিছন দৌড়ানো শুরু করে দেয় আজকেও দুনিয়ার জমিনে দেখবেন আজকে আমাদের সমাজও কিছু মানুষ আছে মিছিল মিটিং করে যেই নারীদেরকে পর্দার মধ্যে রাখা উচিত ছিল এই নারীদেরকে মিছিলে পুরুষদের সামনে দিয়ে দেয় আর পুরুষগুলো পিছনে দাঁড়ায় থাকে জোরে বলেন আছে না নাই এই থিওরি কোত্থেকে পেল ওই যে ফেরাউনের ঘোড়া গোলাম যেমন করে মেদ্দি ঘোড়া সামনে দিয়ে জোরে মার দিছে ঘোড়ার সামনে দৌড়ায় তার আকর্ষণে পিছনে মর্দা ঘোড়াগুলো পিছনে দৌড়ায় আজকে এরকম ফেরাউনি চাল চালতেছে মহিলাদেরকে সামনে দিয়ে মিছিল মিটিং এ পুরুষগুলো পিছনে থেকে মজা নাই এগুলো একদম ইসলাম বিরোধী কাজ জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ফেরাউন এবার যখন সামনের দিকে ঘোড়াগুলো দৌড় দিল ফেরাউন সৈন্য সামন্ত নিয়া লোহিত সাগরের একদম মাছ বরাবর চলে গেল মাছ বরাবর চলে যাওয়ার পরে মাঝখানে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা মূসাকে অর্ডার করে দেয় মূসা তুমি আবার তোমার লাঠি উঠায় নিয়ে আবার বাড়ি দিয়ে দাও আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহর অর্ডার ফলো করার সঙ্গে সঙ্গে ফেরাউন লোহিত সাগরের মাছ বরাবর অবস্থান যখন করলো এমন সময় ওই সমুদ্রের পানি দুই দিক থেকে ফেরাউনকে সমুদ্রের মধ্যে নাকানি চুবানি খাইয়া দুনিয়া ছেড়ে বিদায় করে দিল জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এইভাবে স্বৈর শাসক ফেরাউনের হাত থেকে বানী ইসরায়েল জাতি মুক্তি পেল মুসা নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে মুসা নবীকে তাদের মধ্যে দিল আর হযরতে মুসা নবীর মাধ্যমে তাদেরকে স্বৈর শাসক ফেরাউনের হাত থেকে ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দেওয়ার পরে এই বার ইসরায়েল জাতি তারা তখন লোহিত সাগরের ওই পারে চলে গেল যাওয়ার পরে এমন একটা জায়গায় গেল যেই জায়গায় যাওয়ার পরে দেখলো খাবার মতো কোনো খাবার নাই তারা সবাই মিলে হযরতে মুসা আলাইহিস সালামকে ধরল ধরার পর আল্লাহর নবী মুসাকে বলছে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি তো আমাদেরকে এই জায়গায় আনলেন কিন্তু আমাদের তো খাবার খাওয়া লাগবে এখন আমরা খাবার কোথায় পাবো এখন যে আমরা খাবার খাবো খাবার খাওয়ার জন্য ফসল লাগবে
এখন যদি আমরা ফসল ফলাইতে যাই আমরা যদি এখন পেঁয়াজ রসুন লাগাইতে যাই আমরা যদি এখন ধান গমের আবাদ করতে চাই ধান গমের ফসল চাষাবাদ করতে চাই তাহলে এই ফসলগুলো রোপণ করার পরে তো মোটামুটি 6 থেকে 7 মাস সময় লাগবে এক বছরের মতো সময় লাগবে এত দিন আমরা খাবো কি এইবার মুসা নবী যখন এমন কথা বলল মুসা নবীর কাছে বানী ইসরাইল যখন এমন কথা বলল ও আল্লাহর পয়গম্বর তাহলে এত সময় তো ফসল ফলানোর জন্য লাগবে কিন্তু রিসেন্ট এই মুহূর্তে এখন আমরা এত দিন পর্যন্ত কি খাবার খাবো আপনি একটু আপনার আল্লাহকে বলেন যাতে আমরা বানী ইসরাইল জাতির খাবারের একটা ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যখন নবী মুসা বললেন আল্লাহ আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর কথা ছিল একটা বানী ইসরাইল জাতিকে মনে আছে তো আল্লাহ বলেছিল বানী ইসরাইল জাতি তোমরা শুধু ওয়াদা রক্ষা করো আমার গোলামির বাইরে যায় না রহমত দিয়ে ভরিয়ে দেব কে আল্লাহ ও বানী ইসরাইল তোমরা ওয়াদা ভঙ্গ করো না আমার গোলামির বাইরে যেও যেও না এই একটা মাত্র ওয়াদা যদি পালন করতে পারো তাহলে তোমাদেরকে রহমত দিয়ে ভরিয়ে দেব আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করে দিলেন এবং বানী ইসরাইল জাতির জন্য কামকাজ করা ছাড়াই আল্লাহ জান্নাত থেকে মান্না ওয়া সালওয়া নামক জান্নাতি খাবার তাদেরকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ একদম প্যাকেটিং করা খাবার প্যাকেটিং ফুড মান্না ওয়া সালওয়া এই খাবারটা একদম সরাসরি জান্নাতি খাবার জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে প্যাকেটিং করা খাবার আমাদেরকে যেমন বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে ওয়ান টাইম প্যাকেটের মধ্যে বিরিয়ানি পোলাও দেওয়া হয় ঠিক তেমন করে মান্না ওয়া সালওয়া এক রকম দামি রুটি এক রকম রুটি আর জান্নাতি এক রকম পাখির গোস্ত ভোনা গোস্ত আর রুটি প্রত্যেক দিন সকাল বেলা বানী ইসরাইল জাতি যখন ঘুম থেকে উঠে ওঠার পরে দরজা খুলে খোলার পরে দেখে আল্লাহর ফেরেশতারা সকাল বেলা এই বানী ইসরাইল জাতিদের প্রত্যেকের দরজার সামনে এই প্যাকেটিং খাবার মান্না ওয়া সালওয়া রেখে দিয়ে চলে যায় সুবহানাল্লাহ বিনা পরিশ্রমে জান্নাতি খাবার আজকে দেখেন দুনিয়াতে এই ইহুদিরা ইহুদিদের একটা রাষ্ট্র আছে নাম তার ইসরাইল এই ইহুদিরা আজকে এত বুদ্ধিমান কেন ইহুদিদের এত বুদ্ধি কেন আমাদের কোরআন নিয়ে রিসার্চ করে গবেষণা করে তারা আজকে বিশ্বকে জয় করে ফেলতেছে আজকে তারা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতেছে তারা মিডিয়ার দিকে আজকে মুসলমানদের থেকেও এগিয়ে আছে বিভিন্ন নতুন নতুন অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করতেছে কেন এত বুদ্ধি ইহুদিদের কারণ হচ্ছে পৃথিবীতে একমাত্র জাতি ইহুদি জাতি এই ইহুদি জাতিকে একসময় আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া সরাসরি জান্নাতের খাবার খাইয়েছিলেন জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু আজকে আমরা মুসলমানরা আমাদের কাছে সবচাইতে পাওয়ারফুল কিতাব আল্লাহর কোরআন মাজিদ আছেন তারপরে কোরআন থাকার পরও আজকে আমরা পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র নিজেদের ভেদাভেদ গন্ডগোল মারামারির কারণে জোরে বলেন ঠিক কি না আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এইবারে আল্লাহর নবী হযরতে মুসার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা জান্নাতি খাবার মান্না ওয়া সালওয়া যখন তাদের জন্য পাঠিয়ে দেওয়া শুরু করল তারা ঘরে বসে কাজকাম করা লাগে না তারা শুধু ঘুমায় আর আল্লাহর ইবাদত বান্দেগি করে আর সময় হলে ঘুম থেকে উঠে আর গেটের সামনে প্যাকেটিং করা খাবার নিয়ে এসে খাওয়া শুরু করে দেয় এই মান্না সালওয়া খাইতে খাইতে আমার ভাইয়েরা তারা একটা পর্যায়ে বহুদিন পার হয়ে গেল বহুদিন আরাম আয়েশ করে তারা চলতে থাকলো এমন একটা সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে বললেন মুসা তুমি তুর পাহাড়ে চলে আসো জোরে বলেন কোথায় তুর পাহাড়ে আল্লাহর নবী হযরতে মুসাকে আসতে বললেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এইবার তুর পাহাড়ে যখন যাবেন মুসা নবী চাচাতো ভাই হযরতে হারুন আলাইহিস সালাম হারুনের উপর বানী ইসরাইল জাতির দায়িত্ব দিলেন দেওয়ার পরে তুর পাহাড়ের দিকে চলে গেলেন যাওয়ার পরে এই দিকে আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে যখন তাওরাত গ্রন্থ নেওয়ার জন্য রওনা করলেন আল্লাহ তার উপর যখন ওহী নাযিল করবেন তুর পাহাড়ে নিয়া এমতো অবস্থায় প্রিয় মুসলমান ভাইয়েরা ও বগুড়ার মুসলমানেরা
এইবার মুসা নবী যখন চলে গেলেন যাওয়ার পরে হারুন আলাইহিস সালাম বানী ইসরায়েল জাতিকে দেখাশোনা করতেছে কিন্তু বানী ইসরায়েল জাতি তারা হঠাৎ করে গরুর বাছুরের পূজা শুরু করে দিল আমাদের সমাজে যেই ভাইরা মূর্তি পূজা করে আমাদের সমাজে মূর্তি পূজা যারা করে অনেকের প্রশ্ন আসতে পারে এই মূর্তি পূজাটা আসলো কোত্থেকে গরুর পূজাটা আসলো কোত্থেকে সর্বপ্রথম বানী ইসরায়েল জাতির মধ্যে একজন এই গরুর বাছুরের পূজা করেছিল করার কারণে এই গরুর বাছুর তখন থেকে মানুষটা গরুর পূজা করা শুরু করছে একটা শ্রেণী আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে চলে আসলেন আসার পরে দেখলেন আহারে কি কাণ্ড আমি আমার ভাই হারুনকে দায়িত্ব দিয়েছিলাম বানী ইসরায়েল জাতিকে দেখাশোনা করার জন্য কিন্তু তাদের মধ্যে একটা শ্রেণী অলরেডি প্রতভষ্ট হয়ে গিয়েছে তারা অলরেডি প্রতভষ্ট হয়ে গিয়েছে গরুর বাচ্চার পূজা করা শুরু করছে গরুর পূজা করা শুরু করছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রেগে গেলেন মুসা আলাইহিস সালাম যখন প্রচন্ড রেগে গেলেন রেগে যাওয়ার পরে তাদের প্রতভষ্টদেরকে দেখে খেপে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে জানিয়ে দিলেন মুসা তুমি একটা কাজ করো তোমরা যেই জায়গায় আছো অমুক জায়গায় বিশাল বড় পর্বত ওই পর্বতের উপরেই আছে বাইতুল মাকদাস বাইতুল মাকদাস যেইটা এখন ফিলিস্তিনের জেরুজালেমে ইহুদিদের দখলে যেখানে মুসলমানদেরকে ইহুদিরা মারাত্মকভাবে আক্রমণ করে মুসলমানদেরকে খুন করে গুম করে এই বাইতুল মাকদাসকে আল্লাহর নবী মুসাকে বললেন মুসা তুমি তোমার বানী ইসরায়েল জাতিকে নিয়ে যাইয়া ওই পাহাড়ের পিছন দিকে ওই বাইতুল মাকদাস বিজয় করে আনবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবার ইহুদি জাতিদেরকে ডাকলেন ইসরায়েলের সব বানী ইসরায়েলের মানুষদেরকে ডাকলেন ডাকার পরে বললেন ও আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দারা ও বানী ইসরায়েল জাতি তোমরা শোনো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার দিয়েছেন সেইটা হচ্ছে ওই যে পাহাড়ের পিছন দিকে বাইতুল মাকদাস আল্লাহর ঘর প্রথম কিবলা ওই বাইতুল মাকদাসকে আমাদেরকে বিজয় করা লাগবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা করে দিয়েছেন যখন এমন কথা বললেন মুসা নবীর কথা শুনে বানী ইসরায়েল বলে ও আল্লাহর নবী মুসা তুমি যে বলতেছো বানী ইসরায়েল আমরা বানী ইসরায়েলদেরকে ওই বাইতুল মাকদাস বিজয় করার জন্য বলতেছো বিজয় করব ভালো কথা যুদ্ধ করব ভালো কথা কিন্তু ওই বাইতুল মাকদাস এখন বর্তমানে যেই লোকেদের দখলে আছে যেই জাতির দখলে আছে তারা হলো আমালিকা কি নাম আমালিকা নামক জাতির দখলে আছে বাইতুল মাকদাস ওই আমালিকা জাতি এত শক্তিশালী জাতি ওই আমালিকা জাতি এত কঠিন শক্তিশালী একটা জাতি ওই জাতির বিরুদ্ধে তৎকালীন সময়ে তারা ছিল অত্যাধুনিক প্রযুক্তির অধিকারী তাদের কাছে দামি অস্ত্রশস্ত্র ছিল আল্লাহর নবী মুসাকে বলল ও মুসা আমাদেরকে যুদ্ধ করার জন্য বল কিন্তু আমরা তো ওই আমালিকা জাতির সঙ্গে যুদ্ধ করে পেরে উঠব না আল্লাহর নবী মুসা বলল ওই বানী ইসরাইল তোমাদেরকে আল্লাহর ওয়াদার কথা মনে নাই আমার আল্লাহর কাছে তোমরা যেই ওয়াদা করেছিল আমার আল্লাহ তো বলেছিল আমার আল্লাহ তো তোমাদেরকে বলেছে ও বানী ইসরাইল তোমরা তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিব কিন্তু শর্ত হলো তোমরা বানী ইসরাইলের লোকেরা আমি আল্লাহর গোলামের বাহিরে যাবা না তাহলে কেন আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করছো অমান্য করতেছো আল্লাহ তো জিহাদের কথা বলছেন জিহাদ করতে যাওয়া লাগবে তখন বানী ইসরাইল জাতি বলে মুসা আমরা ওই আমালিকা জাতির সঙ্গে ওই শক্তিশালী জাতির সঙ্গে আমরা বানী ইসরাইলরা জিহাদ করে পেরে উঠব না আমরা তাদের সঙ্গে জিহাদ করতে যাব না আমার ভাইয়েরা পৃথিবীতে বহু জাতি ছিল তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছে ঠিক আছে গুনাহ করেছে ঠিক আছে কিন্তু ইহুদি জাতি এত বেয়াদব একটা জাতি এই বদমাইশ জাতির চাইতে ভয়ানক খারাপ কাজ তারা করে নাই এত বেশি সীমা লঙ্ঘন অন্য কোন জাতি করে নাই ইহুদি জাতি কি বলল সঙ্গে সঙ্গে দেখেন অন্যান্য জাতিরাও গুনাহ করেছে পাপ করেছে কিন্তু তারা একটা সীমার মধ্যে ছিল কিন্তু ইহুদি জাতি মুসা নবীর সামনে ডাইরেক্ট বলে দিও আল্লাহর
নবী মুসা তুমি শুনে নাও আমরা তো আমালিকার বিরুদ্ধে জিহাদ করতে যাবই না বরং আমি এটা বলে দিলাম আমরা সব বানি ইসরাইল এখানে বসলাম তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো আমরা তাকায়া দেখি জোরে বলেন নাউজুবিল্লাহ মুসা নবীকে বলে ও নবী মুসা আমরা তো ওদের সাথে জিহাদ করবই না বরং আমরা এখানে বসলাম তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো আর আমরা দেখি নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না কত বেশি সীমা লঙ্ঘনকারী হলে এমন কথা বলে তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করোগা আর আমরা বসে বসে দেখি তাহলে দেখেন এই বানি ইসরাইল জাতি আল্লাহর কাছে ওয়াদা করেছিল আর আল্লাহ বলেছিল ওয়াদা রক্ষা করবা আমি আল্লাহর গোলামির বাহিরে যাব না প্রথম নাম্বার ওয়াদা ভঙ্গ করলো লোভে পড়ে জনপ্রিয়তার কারণে তাদের ভাই ইউসুফকে হিংসা করে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে প্রথম নাম্বার সীমা লঙ্ঘন করলো এরপরে তওবা করলো করার পরে তাদেরকে মিশরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ কাটিয়ে দিলেন দেওয়ার পরে মিশরে রাজ পরিবারে তাদের থাকার সুযোগ করে দিল দেওয়ার পরে থাকতে থাকতে তাদের উপর যখন ইবাদত করা বাদ দিয়ে দিল দ্বিতীয় নাম্বার সীমা লঙ্ঘন করলো আবার আল্লাহকে ভোলা শুরু করলো এরপর আল্লাহ তাআলা তাদের উপর এইবার রাগান্বিত হয়ে ফেরাউন জালেম শাসক ফেরাউনকে চাপায়া দিল চাপায়া দেওয়ার পরে এইবার ফেরাউনের রাষ্ট্রের মধ্যে ফেরাউনের জুলুমের শিকার হতে 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 তাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় এমন অবস্থায় তারা আল্লাহর কাছে আবার তওবা করে এইবার তওবা করার কারণে আল্লাহ তাদেরকে হেফাজতের জন্য বাঁচানোর জন্য তাদের মধ্যে নবী মুসাকে পাঠায়া দিল দেওয়ার পরে এইবারে তাদের তওবা করে তওবা কবুল করে যখন মুসা নবীকে আল্লাহ পাঠালেন মুসা নবী আসলেন আসার পরে ফেরাউনের কবল থেকে বাঁচায় দিলেন দেওয়ার পরে খাবার নাই আল্লাহর কাছে আবার তওবা করে আল্লাহ সরাসরি এই ইহুদি জাতি বানি ইসরাইলদেরকে আল্লাহ জান্নাতের খাবার দিয়ে দিলেন কতবার তওবা করলো কতবার ভুল করলো তারপর যতবার তওবা করে আমার আল্লাহ গফুরুর রহিম আমার আল্লাহ সববারের তওবা কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমি বলি ভাই আপনি কত টাকার সুদ খেয়েছেন আপনি কত টাকার ঘুষ খেয়েছেন আপনি কত জেনাবা বিচার করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত গুনাহ করেছেন আপনি জেনে রাখেন আপনি যত গুনাহ করেন না কেন আপনার গুনাহ যত বড়ই হোক না কেন আমার আল্লাহ গফুরুর রহিম আমার আল্লাহ আপনার সবচাইতে আপনার গুনাহ যত বড় আমার আল্লাহ ক্ষমা তার চাইতে অনেক বড় জোরে বলেন আল্লাহু আকবার অতএব যতই গুনাহ করে থাকেন মুরব্বি ও যুবক তুমি যতই গুনাহ করে থাকো না কেন তুমি গুনাহ করেছো মনে করছো আল্লাহ তোমাকে মাফ করবে না তাহলে তুমি বোকা তুমি বোকা তুমি বোকা তুমি আজকেই রাতে আল্লাহর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দু হাত তুলে আল্লাহকে বলো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি এই এই গুনাহগুলো করেছি আল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আজকে আমি আপনার কাছে তওবা করছি দোয়া মা আল্লাহ আমার তো ক্ষমা চাওয়ার আর জায়গা নাই আপনার কাছে তওবা করছি আল্লাহ দয়া করে আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে মাফ করে দেন এই গুনাহগুলো আর কোনোদিন করব না আপনি যদি খালিস নিয়ত কইরা মন থেকে দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন বিশ্বাস করেন আপনি যত গুনাহই করেন না কেন আমার আল্লাহ গফুর রহিম আপনার সব গুনাহ মাফ করে আপনাকে নালে বানাতেও পারেন জোরে বলেন ঠিক কি না আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এইবার এই বানি ইসরাইল জাতি সীমা লঙ্ঘন করতে 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 বানি ইসরাইল জাতি হযরতে মুসা আলাইহিস সালাম কে এমন কথা বলে দিল সবচাইতে বড় সীমা লঙ্ঘনকারী তারা হয়ে গেল আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা তুমি আর তোমার আল্লাহ যা জিহাদ করো আর আমরা বসে বসে দেখি এমন কথা যখন বলল সীমা লঙ্ঘনের চরম শিখরে যখন উঠে গেল আমার আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে গেলেন যার কারণে ওই যে রেডি ফুড রেডি খাবার প্যাকেটিং খাবার দিচ্ছিল খাবারটার নাম কি জোরে বলেন মান্না ওয়া সালওয়া এই খাবারটি জান্নাতি খাবার ওই বানি ইসরাইল জাতিকে আমার আল্লাহ দিতেন কিন্তু তারা যখন সীমা লঙ্ঘনের চরম শিখরে উঠে গেল এই খাবারটা আমার আল্লাহ তাদের বন্ধ করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল সুখে থাকতে ভূতে কিলায় আছে না তাদেরকে ভূতে কিল দিচ্ছে মানে ভূতে ধৈর্য ধৈর্য কিল দিতেছে কিল দিতেছে আমার ভাইয়েরা আমাদের সমাজে এই কথাটা প্রচলিত আছে সুখে থাকতে ভূতে গেলাই বানি ইসরাইল কেও তখন ভূতে কেলানি দেওয়া শুরু করছে যার কারণে উল্টা পাল্টা শুরু করছে জান্নাতি খাবার মান্না ওয়া সালওয়া যখন বন্ধ হয়ে গেল
বন্ধ হয়ে যাওয়ার পরে বনি ইসরাইল জাতির মাথা ঘুরে গেল তারা যখন আল্লাহর শানে এমন বেয়াদবি করল ও মুসা তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো আর আমি আমরা বনি ইসরাইল এখানে বসলাম আমরা এটা তাকায় দেখি এমন কথা বলার কারণে আল্লাহ এত ক্রোধিত হয়ে গেলেন এত বেশি রাগান্বিত হয়ে গেলেন শুধুমাত্র মান্না ওয়া সালওয়া বন্ধ করলেন না বরং তিহি নামক একটা প্রান্তরে এই বনি ইসরাইল জাতিকে এক বছর নয় দুই বছর নয় চল্লিশ বছর ধরে বন্দি করে রাখলেন বন্দিত্ব জীবন যাপন দিয়ে দিলেন জোরে বলেন মারহাবা তিহি নামক প্রান্তরে আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে চল্লিশ বছর বনি ইসরাইলকে বন্দিত্ব জীবন যাপন করতে হলো একদম রোহিঙ্গারা বাংলাদেশে আছে না রোহিঙ্গারা আছে না বাংলাদেশে আসছে তাদের কোনো দেশ নাই তাদের ঘর নাই তাদের বাড়ি নাই নিজস্ব কোনো পরিচয় নাই গৃহহীন অবস্থায় এই রোহিঙ্গারা আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে ঠিক তেমন করে বনি ইসরাইল জাতির উপর আমার আল্লাহ এত ক্রোধিত হয়ে গেলেন ওই জায়গায় বন্দি করে ফেললেন একদম চল্লিশ বছর বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই শুধু পাগলের মতো ঘুরে তারা চিন্তা করে বন্দিশালা থেকে কখন আমরা বের হতে পারবো এই বন্দিশালা থেকে কখন মুক্ত হতে পারবো এই চিন্তা করেই বনি ইসরাইল জাতি করে কি আমাদের মতো চালাক দুই একজন আছে তারা সকালবেলা বের হয় এই বন্দিশালা থেকে বের হবো সকালবেলা বের হয়ে হাঁটা শুরু করে হাঁটতে 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 সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন ওই লোকটা দেখে যেখান থেকে সকালে হাঁটা শুরু করছি ওই জায়গায় এসে দাঁড়ায় আছে সুবহানাল্লাহ বলবেন না সারাদিন হাঁটছে সারাদিন দৌড়াইছে সারাদিন ঘুরছে যতই ঘুরুক যতই হাঁটুক যেখান থেকে হাঁটা শুরু করছে একদম সন্ধ্যা হয়ে গেলে আবার ওখানে এসে পৌঁছে যায় তার মানে বন্দিশালা থেকে উন্মুক্ত জেলখানা যেটাকে বলা হয় আল্লাহু আকবার বলবেন না এখানে চল্লিশ বছর ধরে বন্দি থাকলো বন্দি থাকার পরে তিহি নামক প্রান্তরে চল্লিশ বছর তিহি নামক প্রান্তরে বন্দি থাকার পরে এইবারে তারা তওবা করলো এবারে আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা এবার ওয়াদা দিচ্ছি আমরা আর তোমার ওয়াদা ভঙ্গ করব না সুবহানাল্লাহ কুকুরের লেজ কি কোনোদিন সোজা হয় নাকি এইবার তারা আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহ একবার তুমি আমাদের তওবা কবুল করে নাও আমরা এবার আর তোমার ওয়াদা ভঙ্গ করব না মুসা নবীর জামানা পার হয়ে যায় এবার যখন বনি ইসরাইল জাতি তওবা করে বনি ইসরাইল জাতির তওবা এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রহমানুর রহিম আমার আল্লাহ গফুরুর রহিম আমার আল্লাহ বনি ইসরাইলের তওবা আমারও কবুল করে নেন সুবহানাল্লাহ বনি ইসরাইল জাতি এবার আবার তওবা করে আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও তওবা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন এবার বনি ইসরাইল জাতির তওবা কবুল করে নিল বন্দিত্ব জীবন থেকে তাদেরকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করল তার মানে বনি ইসরাইলের ওয়াদা আল্লাহ ওই যে বাইতুল মাকদাস দখল করতে বলেছে আল্লাহর গোলামির বাহিরে যাইতে নিষেধ করেছে আমরা এটাই করব তার মানে তারা যুদ্ধ করার জন্য রাজি হয়ে গেল আল্লাহ এবার তাদের তওবা করলেন তওবা কবুল করে নিলেন নেওয়ার পরে বনি ইসরাইল জাতির মধ্যে নতুন একজন নবীকে পাঠিয়ে দিলেন এই নবীর নাম হচ্ছে ইউসা বিন নুন নাম কি ইউসা বিন নুন ইউসা বিন নুনকে পাঠিয়ে দিলেন এই নবী ইউসা বিন নুন যখন বনি ইসরাইল জাতির মধ্যে নবী হয়ে প্রেরিত হলেন বনি ইসরাইল জাতির সব লোকেরা নবীর কাছে এসে বলে ও নবী আপনি একটা কাজ করেন আপনার আল্লাহকে আমাদের আল্লাহকে বলে ও আল্লাহ ও দয়াময় আল্লাহ আপনি আমাদের মধ্যে আমরা তো যুদ্ধ করব জিহাদ করার জন্য বাইতুল মাকদাস দখল করার জন্য তো রাজি হয়ে গেলাম কিন্তু আমরা যে দখল করব আল্লাহ আমাদের দখল করার জন্য যুদ্ধ করার জন্য তো একজন সেনাপতি লাগবে ও রব্বুল আলামিন আপনি একজন সেনাপতি আমাদের মধ্যে সিলেক্ট করে দেন সেনাপতি সিলেক্ট করে দেওয়ার জন্য যখন অনুরোধ করলো তারা ইউসা বিন নুনের কাছে বলল সেনাপতির জন্য আল্লাহকে বলেন আমাদের মধ্যে থেকে একজন নেতা বানায় দিক বনি ইসরাইলদের এমন কথা শোনার পরে ইউসা বিন নুন আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ ও দয়াময় আল্লাহ আপনি এই বনি ইসরাইল জাতির মধ্যে
যুদ্ধ করার জন্য একজন নেতা বানিয়ে দেন নেতা সিলেক্ট করে দেন আমার আল্লাহ তখনই উসা বিন নূনকে বলল ওই বানি ইসরাইল জাতির মধ্যে একজন ফরহেজগার বান্দা আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা আছে বান্দার নাম হচ্ছে তলুত নাম কি ওই তলুত এই তলুতকে আমি আল্লাহ নেতা হিসেবে সিলেক্ট করে দিলাম সুবহানাল্লাহ কারণ হলো এই তলুত পরিপূর্ণ আমি আল্লাহর ইবাদত বান্দেগির মধ্যে থাকে পরিপূর্ণ ইসলাম সে মেনে চলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহু আকবার পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য ঈমানদারদেরকে বলছেন কে জোরে বলেন কে আমার আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য বলে প্রিয় ভাইরা আমার ইউসা বিন নূন এবার তাদের কাছে গিয়ে বানি ইসরাইলদেরকে বলল বানি ইসরাইল জাতি তোমরা শোনো বানি ইসরাইলকে বলল ও বানি ইসরাইল জাতি তোমাদের মধ্যে ওই যে দেখতেছো ঈমানদার যুবক তলুত ওই তলুতকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিয়েছেন ওই নেতা তলুতের অনুসরণ তোমরা করো ওই নেতা তলুতকে নেতা বানাইয়া সেনাপতি বানাইয়া তোমরা বাইতুল মাকদাস দখল করার জন্য যাও আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাও এইবার বানি ইসরাইল জাতি বলেন আল্লাহ এই সিদ্ধান্ত কেমনে নিতে পারলো এটা আমরা মানব না নাউজুবিল্লাহ বলবেন না কুকুরের ল্যাজ কি কোনোদিন সোজা হয় নাকি বানি ইসরাইল কুকুরের ল্যাজের মতো আপনি যতই চেষ্টা করেন সোজা করার টেনে ধরে আছেন কুকুরের ল্যাজ সারা দিন আপনি টেনে ধরে রাখছেন যেই ছেড়ে দিবেন আবার বাঁকা ঠিক না মনে করেন কুকুরের ল্যাজ আপনি লম্বা বাঁশ দিয়ে বাঁশের সাথে বেঁধে রাখছেন একদিন দুই দিন চার দিন ছয় দিন এক মাস বেঁধে টান টান করে রাখছেন রাখার পরে যেই না ছেড়ে দিয়েছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আবার বাঁকা জোরে বলেন ঠিক কিনা বলতে হবে কেন আসবে এখানে বসবে আমার পরে বক্তব্য দিবে ওয়াজ নষ্ট হয়ে যাবে গত বছর তাই করছে বক্তৃতা বন্ধ করে দাও ওনাকে নিয়ে আসেন আমি একবারে শেষ করে দেব উনি বক্তব্য দিবে তারপর প্রধান বক্তব্য দিবে আপনাদের কি কষ্ট হয় আর সর্বোচ্চ 10 মিনিট আমাকে 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল 10টা 40 বাজে 20 মিনিট আছে আমি 10 মিনিট পরে ছেড়ে দেব আপনাদের কমিশনার আসছেন ওনারা কথা বলবেন তারপর প্রধান বক্তা আসবে খারাপ লাগে ভাই কথা কি মজা লাগে না খারাপ লাগে খারাপ লাগতেছে না তো আমার প্রিয় মুসলমান মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এইবারে যখন এই জাতি সঙ্গে সঙ্গে বলল আল্লাহ সিদ্ধান্ত কেমনে নিল আল্লাহ সিদ্ধান্ত কেমনে নিল তলুতকে কেমন করে আল্লাহ নেতা সিদ্ধান্ত নেতা বানায় দিতে চাইল তলুতকে নেতা বানাবো এটা তো আমরা মানতে পারি না কেন মানতে পারি না কারণ হলো তলুতকে আমরা নেতা মানবো না কারণ তলুত হলো একটা গরিব মানুষ কি মানুষ গরিব মানুষ বানি ইসরাইল কয় আমাদের মধ্যে তো অনেক ধনী সম্ভ্রান্ত পরিবারের লোক আছে টাকা পয়সাওয়ালা লোক আছে আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক থাকতে টাকা পয়সাওয়ালা লোক থাকতে ওই গরিব তলুতকে আল্লাহ কেন নেতা বানালো ওই তলুতের অনুসরণ আমরা কেউ করতে পারবো না আল্লাহকে সিদ্ধান্ত চেঞ্জ করতে বলো তাহলে ওয়াদা ভঙ্গ করলো না ঠিক রাখলো কথা বলেন ওয়াদা ভঙ্গ করতেছে আবার এইবার আল্লাহ রাগান্বিত হবে হবে অবস্থা বানি ইসরাইল পূর্বের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলো এভাবে করলে তো হবে না তাহলে আমাদেরকে করা লাগবে কি আমরা ওই তলুতকেই নেতা মানব কিন্তু মুখে মুখে বলবো অন্তরে মানব না তারা ভয়ে আল্লাহ আবার কি না জানি গজব দিয়ে দেয় গজবের ভয়ে মন না চাইলো মনের বিরুদ্ধে যায়া বানি ইসরাইল জাতি এই তলুতকে নেতা বানায় দিল নেতা মেনে তারা একজন দুইজন নয় 317 জন সৈন্যের একটা টিম নিয়ে 300 জোরে বলেন সবাই কথা বলেন 317 জন সৈন্যের একটা টিম নিয়ে এই বানি ইসরাইল জাতি তলুতের নেতৃত্বে বাইতুল মাকদাস দখল করার জন্য রওনা হয়ে গেল রওনা হয়ে যাওয়ার পরে এই তলুতরা যখন বাইতুল মাকদাসের কাছে চলে আসলো এই বাইতুল মাকদাস দখল করে যারা ছিল এই আমালিকা সম্প্রদায়ের যিনি বাদশা এই বাদশার নাম হলো জালুত কি নাম জালুত জালুত তলুত নাম শুনছেন কি শোনেন নাই এই জালুত আমালিকা সম্প্রদায়ের বাচ্চা জালুতের সঙ্গে যুদ্ধ করা লাগবে তলুত
বনী ইসরাইলের তলুত তলুত 317 জনকে নিয়ে গেল বাইতুল মুকদ্দাস দখল করার জন্য যাবার পরে যখন কাঁচা কাছে চলে আসলো এই তলুতের 317 জন সৈন্যের মধ্যে একজন কিশোর যুবক ছিল এই যুবকের নাম হচ্ছে হযরতে দাউদ জোরে বলেন সুবহানাল্লাহ একদম যুবক মানুষ ছোট মানুষ সৈন্যদের সঙ্গে অ্যাড হয়ে চলে গিয়েছিল যাওয়ার পরে এই দাউদ আলাইহিস সালাম যখন যুদ্ধ চলছে ভয়ানক যুদ্ধ চলছে যুদ্ধের মধ্যে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম এবার একটা পাথর নিয়ে জালেম বাদশা জালুতকে লক্ষ্য করে ছুঁড়ে মারল ছোট্ট একটা কঙ্কর ছোট্ট একটা পাথর নিক্ষেপ করল এই পাথর যখন জালুতের চোখ বরাবর লাগলো এই দিক দিয়ে বন্দুকের গুলির মতো মাথার মগজ খুলি টুলি নিয়া চোখের দিক দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে চলে গেল জাগায় জালুত মৃত্যুবরণ করল জোরে বলেন সুবহানাল্লাহ জালুত সঙ্গে সঙ্গে জায়গায় পড়ে মারা গেল এবং মুসলমান বানী ইসরাইল জাতির বিজয় আল্লাহ দিয়ে দিল বানী ইসরাইল জাতি এইবার ফিলিস্তিনের বাইতুল মাকদাসকে দখল করে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বানী ইসরাইল জাতি বাইতুল মাকদাস দখল করে ফিলিস্তিনে বসবাস শুরু করে দিল প্রিয় ভাইরা এই বানী ইসরাইল জাতি যখন ফিলিস্তিনে বসবাস শুরু করে দিল আস্তে আস্তে তাদের বংশ বিস্তার হতে 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 বানী ইসরাইল জাতি বিশাল বড় বংশ বংশ নিয়ে পুরো ফিলিস্তিনের মধ্যে বসবাস শুরু করে দিল আর এই দিকে ওই যে ছোট্ট ছেলে দাউদ এই দাউদকে তলুত দেখতে পেয়েছিল যখন জালুতকে পাথর মারে এটা দেখে বুঝতে পেরেছিল যা দাউদের জন্য দোয়া করে দিয়েছিল পরবর্তীতে আল্লাহ হযরতে দাউদকে পুরো ফিলিস্তিনের বাদশাহী দান করেছিলেন এবং এই দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীও বানিয়ে দিয়েছিলেন রাসূল বানিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বাদশা হলেন এবং দাউদ আলাইহিস সালামের ঔরসে আরেকজন নবী জন্মগ্রহণ করলেন তার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপরে আল্লাহ তাকে অধিপত্য দেয় নাই বরং জিনরা পর্যন্ত সুলাইমান নবীর গোলামি করতে বাধ্য হতো জোরে বলেন সুবহানাল্লাহ এত পাওয়ারফুল গোটা পৃথিবীর মধ্যে এত পাওয়ারফুল এত শক্তিশালী নবী আল্লাহ দান করেছিলেন সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা আর এই ইহুদি তাহলে বলবেন হুজুর বানী ইসরাইলের কথা বললেন কিন্তু ইহুদি এই ইহুদি জাতি আসলো কোথ থেকে ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলেছিল মনে আছে না নাই ওই যে কূপের মধ্যে ফেলেছিল এই কূপের মধ্যে ফেলার যে ষড়যন্ত্রটা করেছিল এই ষড়যন্ত্রের মূল হোতা ছিল আল্লাহর নবী ইউসুফের সবচাইতে বড় ভাই ইহুদা কি নাম ইহুদা এই ইহুদার নেতৃত্বে ষড়যন্ত্র হয়েছিল ইউসুফ নবীকে কূপে ফেলা হয়েছিল আর বানী ইসরাইল জাতি এই বানী ইসরাইল জাতির নাম হয়েছে ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালামের নাম থেকে ইয়াকুবের উপনাম হলো ইসরাইল আর ইয়াকুব নবীর বড় সন্তান ইউসুফ নবীর সৎ ভাই এই ইউসুফ নবীর সৎ ভাই ইহুদা তার নেতৃত্বে ইউসুফকে নিয়ে যে কূপে ফেলা হয়েছিল ষড়যন্ত্র করা হয়েছিল এই ইহুদার নাম ইহুদিরা পছন্দ করে তাদের জাতির নাম তারা ইয়াহুদি জাতি করে দিয়েছে আমার ভাইরা তাহলে বুঝলেন তো ইহুদি নামটা কোথা থেকে আসলো ইউসুফের বড় ভাই ইহুদা থেকে ইহুদি নাম আসলো এই ইহুদি জাতিরা মিস ফিলিস্তিনের মধ্যে আস্তে আস্তে ছড়ায়া পড়লো শুধু ফিলিস্তিন না তারা চায় তাম বিশ্বের মধ্যে রাজত্ব করবে প্রিয় ভাইরা আমার এখন এই জায়গায় ফিলিস্তিনের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ দাউদকে নবী রাসূল বানাইয়া আসমানে কিতাব জবুর নাজিল করলেন হযরতে দাউদ আলাইহিস সালামের উপর যখন জাবুর কিতাব নাজিল করলেন করার পরে প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ কিছু বিধিনিষেধ দিছেন না দেন নাই বিধিনিষেধ গুলো মানা লাগবে হুকুম হাকাম গুলো মানা লাগবে কিন্তু ইহুদি জাতি আল্লাহর রহমত পাইতে পাইতে আবার তারা নিজের পরিচয় ভুলে গেল আবার দাউদ নবীর জামানা এই সুলাইমান নবীর জামানা যখন পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে ইহুদি জাতি সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তারা আল্লাহর নবীর কিতাব এই জাবুর গ্রন্থ তেলাওয়াত করা কমায় দিল ইবাদত কমায় দিল শুধু তাই নয় পুরা জাবুর গ্রন্থের বিকৃতি করা শুরু করে দিল আমরা জানি আমরা জানি নবীজির সুন্নাত খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত কিন্তু জিহাদের ময়দানে যায়
তলোয়ার ধরে নবীজির জিহাদে জিহাদ করেছেন নবীজির শরীরে কাফেররা আঘাত করেছে তাহলে মায়ের খাওয়া সুন্নাত আবার এই দিকে আয়েশা মিষ্টি খাওয়া সুন্নাত আমরা মুসলমানরা শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাতটাকে পছন্দ করি কিন্তু মায়ের খাওয়া সুন্নাতটাকে আমরা পছন্দ করি করি না নবীজি জেল খেটেছেন নবীজি মার খেয়েছেন কিন্তু এই সব সুন্নাত আমাদের কাছে অপছন্দনীয় কষ্টকর এখন ওই জায়গায় ওই ইহুদি জাতিরা কি করলো বানি ইসরাইলরা আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের জাবুর গ্রন্থের মধ্যে থেকে তাদের যেই আমলগুলো ভালো লাগে ওগুলো রাখলো আর যে আমলগুলো কষ্ট হয় করতে ইচ্ছা হয় না ওই আমলগুলো কেটে কেটে জাবুর গ্রন্থ থেকে উঠায়া দেওয়া শুরু করলো জোরে বলেন নাউজুবিল্লাহ ভালো আমলগুলো রেখে তাদের অপছন্দনীয়গুলা কিতাবের বিকৃতি করে আসমানে কিতাবের বিকৃতি করে তারা উঠায়া দিল উঠায়া দেওয়া শুরু করে দিল আসমানে কিতাবের যখন বিকৃতি করা শুরু করে দিল আল্লাহ তাদের উপর আবারো আবারো সুন্দর করে একটা গজব দিয়ে দিল কেমনে আল্লাহ তৎকালীন সময় ইরাকের শক্তিশালী প্রেসিডেন্ট নেবুজাদনেজার নামক এই ব্যক্তির মাধ্যমে সুন্দর করে ওই ফিলিস্তিনের উপর হামলা করালেন ফিলিস্তিনের বানি ইসরায়েলের উপর এমন হামলা করলো হামলা করার পরে বানি ইসরায়েলকে পরাজিত করে বাইতুল দখল করলই বানি ইসরায়েলদের সবকে পিটায়া দেশ থেকে বের করে দিল ইহুদিদের দেশ থেকে বের করে দিল দেওয়ার পরে যেগুলো ছিল সবাইকে গোলাম বানায় দিল দাস দাসী বানায় দিল দাস দাসী বানায় দেওয়ার পরে এই ইহুদি জাতি তারা আর তাদের সম্মানে ফিরতে পারলো না আল্লাহ জানায় দেয় ও ইহুদি জাতি তোরা শুনে নে হয় তোরা আমি আল্লাহর দিকে ফিরে আসবি অথবা ও হাবলিম মিনান নাস তোরা সারা জীবন তোদেরকে মানুষের রশি ধরেই বাঁচতে হবে আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইসরায়েল আজকেও শুধুমাত্র পৃথিবীতে টিকে আছে এই আমেরিকার রশি ধরে জোরে বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের উপর তারা নির্যাতন করছে এই ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এভাবে নির্যাতন করতেছে আজকে আমাদের দেশের সহ পৃথিবীর সব দেশের মুসলমানেরা আমরা এই ফিলিস্তিনের লোকেদের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারি না কারণ পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার যেই দেশটা যেই কান্ট্রি এই আমেরিকা তাদের উপরে ছায়ার মতো হয়ে আছে আর আমেরিকা রশি ধরে বেঁচে আছে এই ইহুদি জাতি কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে এরা মানুষের রশি ধরেই বাঁচবে নিজের সম্মানে নিজের শক্তি নিয়ে কোনোদিন দাঁড়াতে পারবে না প্রিয় ভাইরা আজকে ইহুদি জাতিরা তামাম পৃথিবীর মধ্যে চক্রান্ত করতেছে তামাম পৃথিবীর মুসলমানদের নিয়ে চক্রান্ত করতেছে তাদের দেশের ফিলিস্তিনের মুসলমানদের উপরও এভাবে হামলা করে মামলা দিয়ে কষ্ট দিয়ে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছে আজকে এই ইহুদি জাতিরা তৎকালীন সময়ে যখন এই নেবুজাদনেজার ইরাকের প্রেসিডেন্ট এই বানি ইসরায়েল জাতিকে ইহুদিদেরকে পিটে আদেশ থেকে বের করে দিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় ছিটিয়ে চলে গেল সবচেয়ে বেশি গিয়েছিল জার্মানে এই জার্মানের হিটলার ইহুদিদেরকে একজন দুইজন নয় মোটামুটি 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল সেখান থেকে তারা প্রাণের ভয়ে পালিয়ে বড় একটা জাহাজে করে ফিলিস্তিনে চলে আসছে কারণ তারা ফিলিস্তিন আজকেও দখল করতে চায় কেন ওই যে বললাম হযরতে দাউদ আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে ছিল তারা এখনো ইহুদিরা মনে করে এই ফিলিস্তিনটা আমাদের ফিলিস্তিন আমাদের পৈতৃক সম্পদ বাপ দাদার সম্পদ আল্লাহ আকবার বলবেন না তারা মনে করে এইটা আমাদের পৈতৃক নিবাস আদি নিবাস এ মনে করে সব পৃথিবীর সব ইহুদিরা চিন্তা করলো বড় বড় ইহুদিরা মনে মনে ভাবলো যে আমাদের একটা নিজস্ব কান্ট্রি থাকা দরকার নিজস্ব একটা দেশ থাকা দরকার নিজস্ব একটা পরিচয় থাকা দরকার 1930 সালে তারা একত্রিত হয়ে যাওয়ার চেষ্টা কইরা তারা 1947 সালে ট্রলারে করে জার্মান যখন তাদেরকে বের করে দিল ওখান থেকে বের হয়ে জাহাজে করে ফিলিস্তিনের নদীর তীরে এসে তারা একটু আশ্রয়ের জন্য একটু জায়গার জন্য ফিলিস্তিনের মুসলমানদের কাছে করজোর করলো ফিলিস্তিনের মুসলমানরা চিন্তা করলো আমাদের এত বড় দেশ আসেই তো পড়ে জায়গা ফাঁকা তাহলে তাদেরকে একটু আসার সুযোগ করে দেই না ইহুদিদেরকে আসুক চাষবাস করে তাদের মতো তারা খাক কারণ মুসলমান জাতি মুসলমানদের কলিজার মধ্যে দয়া মহব্বত ভালোবাসা আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ দয়া করে তাদেরকে ফিলিস্তিনের কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমরা বাংলাদেশের মানুষরা যেমন করে ওই যে টেকনাফে রোহিঙ্গাদেরকে জায়গা করে দিয়েছি ঠিক তেমন করে ওই ফিলিস্তিনে মুসলমানরা ইহুদিদেরকে একটু জায়গা করে দিয়েছিল এই জায়গা নেওয়ার পরে আস্তে আস্তে শুরু করে তারা বর্তমানে ফিলিস্তিনের বেশিরভাগ জায়গা দখল করে নিয়েছে নিয়ে তাদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল দখল করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে এই ইহুদিরা কিন্তু নবীদেরকেও মানে কিন্তু আমাদের নামে মানে না হযরতে দাউদ আলাইহিস সালামকে এই ইহুদিরা বলে ডেভিড কি বলে
ডেভিড দাউদ আলাইহিসসালাম বলে না হযরতে ইউসুফ আলাইহিসসালামকে তারা মানে কিন্তু ইউসুফ নামে চেনে না ইউসুফ নামে ডাকে না আল্লাহর নবী ইউসুফকে তারা বলে যোসেফ ইহুদিরা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা ওনাকেও মানে কিন্তু আল্লাহর নবী ইব্রাহিমকে ইব্রাহিম বলে না ইহুদিরা বলে আব্রাহাম জোরে বলেন কি আব্রাহাম এই ইহুদিরা বর্তমানে তামাম পৃথিবীর মধ্যে আজকে তারা মুসলমানদেরকে ফিলিস্তিনের মধ্যে নির্যাতন করতেছে মুসলমানদেরকে ফিলিস্তিনের মধ্যে হত্যা করতেছে গুম করতেছে খুন করতেছে করে তাদের ইসরায়েল অবৈধ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতেছে আপনাদের যাদের পাসপোর্ট আছে দেখবেন পাসপোর্টের মধ্যে আপনি সারা পৃথিবীর সব দেশে ঘুরতে পারবেন কিন্তু ইসরায়েলে যাওয়ার পারমিশন নাই আর ইসরায়েলের মানুষকে অন্য দেশে আসতে দিতেও ভয় পায় কারণ আমাদের বাংলাদেশে যদি ইসরায়েলের কিছু মানুষ আসে এমন আশঙ্কা ভবিষ্যতে বাংলাদেশকেও তারা দখল করে নেবে এজন্য তাদেরকে আশ্রয় দিতেও মানুষ ভয় পায় আল্লাহু আকবার বলবেন না প্রিয় ভাইরা এই ইহুদিদের ষড়যন্ত্র থেকে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমিন